আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি সবুজ, আপনাদের সামনে এবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে কিভাবে মাদারবোর্ড পরিষ্কার করবেন। তো একটি মাদারবোর্ড সার্ভিসিং এলে এর প্রথম কাজ হচ্ছে, প্রথম ধাপই হচ্ছে মাদারবোর্ডকে ভালোভাবে পরিষ্কার করা এবং ভালোভাবে পর্যবেক্ষণ করা। তো আপনারা জানেন যে কম্পিউটারের প্রধান শত্রু হচ্ছে ধুলাবালি। তো ম্যাক্সিমাম সমস্যা হয় হচ্ছে যখন মাদারবোর্ডে প্রচুর ধুলাবালি ডাস্ট জমা হয়, তখন কারণ আপনারা জানেন যে কম্পিউটারের ভিতরে সব সময় ফ্যান দ্বারা সিপিইউ ঠান্ডা করা হয়। তো বাতাস এক পাশ দিয়ে ঢোকে, ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক, বাতাস এক পাশ দিয়ে ঢোকে এবং ওটা কুলিং ফ্যান টেনে অন্য পাশ দিয়ে বের করে দেয়, এবং আশেপাশে ধুলাবালি উঠতে থাকে। এবং বিশেষ করে যখন কম্পিউটার চালিয়ে রাখেন, অনেকে খেয়াল করেন না, পাশে ঝাড়ু দিচ্ছে, তো ওই ময়লাটা উড়ে এসে কম্পিউটারে কুলিং ফ্যান টেনে ভিতরে নিয়ে কম্পিউটারকে ডাস্ট করে ফেলে, এবং কম্পিউটারের যতগুলো পা আছে সম্পূর্ণ পাগুলো এই ডাস্টের কারণে ডিসকানেক্ট হয়ে যায়। এবং আরেকটা কারণ আছে, প্রধান কারণ, সেটা হচ্ছে কম্পিউটারের যে মেটালিক বস্তুগুলো দিয়ে তৈরি কন্ট্যাক্টারগুলো এবং স্লট এবং পোর্টগুলো, এগুলো এবং বিভিন্ন আইসির পাগুলো বিভিন্ন ধাতু দিয়ে তৈরি। এই সমস্ত ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে। এই কারণে একটি মাদারবোর্ডকে ভালোভাবে পরিষ্কার করা এবং পরিষ্কার করতে কি কি লাগে, আমি এখন কিভাবে করব, কি কি লাগে এখন সেগুলো আমি দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে এই ধরনের কন্টিনিউয়াস কম্পিউটার সার্ভিসিং, ল্যাপটপ সার্ভিসিং, চিপ লেভেল রিপেয়ারিং সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। এবং যদি কেউ অনলাইনে কোর্স করতে চান, তাহলে আমার সঙ্গে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমরা যখন একটি ল্যাপটপের মাদারবোর্ড পাই এবং প্রথম ওপেন করি, এখন কি পরিমাণ ধুলাবালি জমে আছে, এবং প্রচুর পরিমাণ ধুলাবালি জমে থাকার কারণে এবং অক্সাইড পড়ছে প্রচুর পরিমাণ, এই সমস্ত ধুলাবালি জমে থাকার কারণে কম্পিউটারের ঠিকমতো পোর্ট এবং স্লটগুলোতে কন্ট্যাক্ট পায় না, যার কারণে ভালোভাবে প্রথম ধাপে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করা। তো পরিষ্কার করার জন্য এই ধরনের ব্রাশ লাগবে। ব্রাশ একটি বড় বিস্ট্রোলাওয়ালা ব্রাশ এবং একটি ছোট বিস্ট্রোলাওয়ালা ব্রাশ, কারণ ছোট বিস্ট্রোলাওয়ালা দিয়ে আইসির পিনের গুঁড়াগুলো ভালো পরিষ্কার করা যায়, এবং বড় বিস্ট্রোলাওয়ালা যেখানে কয়েল এবং বড় বড় ক্যাপাসিটর থাকে সেখানে ছোট বিস্ট্রোল পৌঁছায় না, এই কারণে বড় বিস্ট্রোলাওয়ালা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার জন্য এই ধরনের আমাদের এনসি থিনার লাগবে, দেখতে পাচ্ছেন বড় একটা বোতল নিয়ে আসে, এবং যদি বেশি অক্সাইড পড়ে যায় সেক্ষেত্রে আইসি ক্লিনার WD-40 ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা একটা দেখতে পাচ্ছি যে এই মাদারবোর্ডটা খুব অপরিষ্কার, এবং এই মাদারবোর্ডটা আর একটু পরিষ্কার, এবং এই মাদারবোর্ডটা
আরেকটু পরিষ্কার, এবং লাস্টে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পরিষ্কার। তো প্রথমে আমি ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার বিধায় এভাবে করে রাখছি। তো প্রথমে আমরা কি করব, বোর্ডটাকে এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। তো এটার যেহেতু কুলিং ফ্যান লাগানো আছে, কুলিং ফ্যান খুলে নিতে হবে। তো এটা পরিষ্কার করে দেখাচ্ছি, এটার কুলিং ফ্যান লাগানো নেই। তো প্রথমে ব্রাশ দিয়ে আমরা এইভাবে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নেব, এবং র্যাম থাকলে র্যামগুলো খুলে নেব, পরিষ্কার করে নেব। প্রথমে ড্রাই ড্রাই শুকনোভাবে পরিষ্কার করে নেব, স্লটগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। এই যে ব্যাটারি কানেক্টর এবং আইসি আইসির গুঁড়াগুলো পিনগুলো, এবং এখানে ভালোভাবে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে এরপরে আমরা এখানে থিনার ঢালব। এই থিনার আমি এই বোতলে ভরে রাখছি। তো প্রথমে থিনার ঢেলে সুন্দর করে চারিদিক ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পরে এটাকে সুন্দর করে ঘষে পরিষ্কার করব। ভিডিও লম্বা হয়ে যাবে বিধায় আমি হালকা হালকা ভাবে দেখাচ্ছি, শুধু আপনারা নিয়মগুলো জেনে রাখেন। এরপরে এই ধরনের ন্যাকড়া অথবা এই ধরনের টিস্যু পেপার দিয়ে আমি সুন্দর করে এটা মুছে নেব। বিভিন্ন পিনের গুঁড়া, পোর্ট, কয়েল এবং আইসি এবং যত কম্পোনেন্ট আছে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এভাবে পরিষ্কার করতে হবে। করার পরে এই যে ছোট বিস্তলালা ব্রাশ দিয়ে এই সমস্ত আইসির গুলাগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে, যেন চকচক করে কোনো পায়ে ময়লা না থাকে। কারণ মাদারবোর্ড প্রথমে আসার সময় দেখেন কি পরিমাণ ময়লা জমে, আইসি এবং পায়ের গুঁড়া আমি কাছ থেকে দেখাচ্ছি। তো মাদারবোর্ডটা রেখে দিচ্ছি, আমি যেটা পরিষ্কার করতে এটা দেখাচ্ছি। তো এভাবে পরিষ্কার করার পরে আমরা এই W40 যেখানে যেখানে বেশি রাস্টি এসেছে এখানে এখানে মারবো। যেমন এই আইসিটাকে এভাবে মারতে হবে, মারার পরে কিছু সময় রেখে দিয়ে তারপরে আবার ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষতে হবে। দেখেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, আমি কাছ থেকে দেখাই। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এই মাদারবোর্ডটা আমি সম্পূর্ণ পরিষ্কার করছি, দেখেন এগুলো এখন চকচক করতেছে, পিনে কোনো রাস্টি নাই, আইসিগুলো এবং পোর্টগুলো সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে। তো এইভাবে পরিষ্কার করার পরে হট হট গান দিয়ে, যদি অনেকে হট গান দিয়ে হিট দেয়, তো হট গান দিয়ে হিট দিলে তাপ খুব কম পরিমাণে দিয়ে হিট দেবেন, এবং সামনের মাউন্টটা মাথাটা খুলে বড় যে আছে ওইটা চালু করে দেবেন, এবং বাতাস বাড়িয়ে দেবেন এবং হিট সর্বোচ্চ কম করে দেবেন। দিয়ে তারপরে হিট দিয়ে এই অতিরিক্ত যে তেলটা আছে এটা জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে এবং মাদারবোর্ড ড্রাই হয়ে যাবে। আগে মনে রাখবেন এই
ওয়েট অবস্থায় অর্থাৎ ভেজা অবস্থায় মাদারবোর্ডকে কোন সময় সংযোগ দেওয়া যাবে না। সংযোগ দিলে মাদারবোর্ডের বিভিন্ন শর্ট সার্কিট হয়ে আইসি চিপ পুড়ে যেতে পারে। এই জন্য এই ধরনের ড্রায়ার দিয়ে এই ধরনের ড্রায়ার দিয়ে হিট দিলে আপনাদের মাদারবোর্ডটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই ধরনের ড্রায়ার যাদের নাই তারা চুল শুকানো মেশিন দিয়েও কাজ চালাইতে পারেন। তো আজ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। মাদারবোর্ড পরিষ্কার করার এই পর্বে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও ডিটেলস কীভাবে পরিষ্কার করা যায় সেটার কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। এছাড়াও মাদারবোর্ড আরও অনেকভাবে পরিষ্কার করা যায়, তো সেগুলো পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো। আরও অ্যাডভান্স লেভেলের ক্লিনিং আছে, সেগুলো দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার এরকম মাদারবোর্ডের রিপেয়ারিং নিয়ে কোনো একদিন হাজির হব। তো আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার, কমেন্টস করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।